সুরে সুরে পাকড়ি। আপনি যখন বাচ্চাকে মাদ্রাসা দিচ্ছেন, সে হাফেজ হচ্ছে, মাশাআল্লাহ, এই বইটা মুখস্থ করছে, সুবহানাল্লাহ, কিন্তু হাফেজে কোরআন হওয়ার পরেও সে জানছে না সে কি পড়ছে, সে জানে না এই বইয়ের মধ্যে কি লেখা আছে। তারাবির নামাজ পড়াতে দেন, আপনাকে গড়গড় করে কোরআন তেলাওয়াত করে শুনিয়ে দিবে, এটা কোরআনের হক আদায় হলো? আরো আমি জানলাম না বইয়ের মধ্যে কি আছে কিন্তু মুখস্থ করেছি। শেক্সপিয়ার একটা বই আছে, আমরা পড়েছিলাম দি মার্চেন্ট অফ ভেনিস, নাম শুনেছেন কিনা আপনারা? দি মার্চেন্ট অফ ভেনিস বইটার মধ্যে শেক্সপিয়ার তুলে ধরেছেন যে পশ্চিমা সভ্যতা সুদ সুদ ভিত্তিক অর্থনীতির ধারক এবং বাহক। উনি তুলে ধরেছেন, উনি একজন অমুসলিম, অমুসলিম হয়ে তিনি তুলে ধরেছেন। শেক্সপিয়ার এই বইটা যদি আপনি ইংরেজি মুখস্থ করেন, ইংরেজি মুখস্থ করেন কিন্তু এর অর্থ না জানেন, আপনি কি বুঝতে পারেন বিষয়টা কি? কেন সলাৎ পড়ে আমি বুঝতে পারি না, সলাতে আপনি কি পড়ছেন আপনি তো জানেন না, আপনি সলাতে কি পড়ছেন, রুকুতে কি পড়ছেন, তাসবিহে কি বলছেন, তাশাহুদের অর্থ কি, দরুদের অর্থ কি, দোয়া মাসুরে কি পড়ছেন? যদি আমি একটা কথা বলি তার অর্থ নিজেই না বুঝি, আমার কি সলাতে মনোযোগ থাকবে? আরো কখনো থাকবে না। তো এই যে বাচ্চাকে দিয়েছেন মাদ্রাসায়, হাফেজ বানিয়েছেন, মাশাআল্লাহ 30 পারা মুখস্থ জানে, কিন্তু কোরআনের একটা সেন্টেন্সের অর্থ সে বলতে পারবে না, এটা কি কোরআনের হক আদায় হয়েছে? তাহলে সিলেবাসের মধ্যে অবশ্যই থাকা উচিত, কোরআন পড়বে, কোরআন হিফজ করবে, একই সাথে সে এর অনুবাদও জানবে। আচ্ছা, অনুবাদ জানার পরে তাকে আরবি ভাষা শিখতে হবে, কিন্তু অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ না জানলে, অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ না জানলে আপনি কোরআনের ভাষাটা না বুঝলে কোরআন বুঝতে পারবেন না। ওই শেক্সপিয়ারের সেই বইটা যদি আপনি বাংলায় অনুবাদ করে পড়েন তাহলে কি মূল ভাবটা বুঝতে পারবেন? পারবেন না। অনুবাদ করে ভাষা ভাষা তাফসীর পড়ে মূল ভাব বোঝা সম্ভব নয় যতক্ষণ আপনি ওই ভাষা শিখছেন। একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবেন, আমাদের মা বোনরা হিন্দি ভাষা বোঝে, বোঝে না? বাংলাদেশের কোন শিক্ষা প্রতিষ্ঠানে হিন্দি পড়ানো হয়, লিখানো হয়? আপনি না বুঝলেও বাসায় গিয়ে আপনার স্ত্রীকে জিজ্ঞাসা করেন, আপনার মা বোনকে জিজ্ঞাসা করেন, তারা হিন্দিতে কথা বলতে পারে, কথা বলতে না পারলেও বুঝতে পারে। কিভাবে শিখলো তারা? মিডিয়া, আপনার গান, মুভিজ, সিরিয়াল, এগুলো দেখে দেখে শিখেছে। দুইটা বছর যদি আপনি অ্যারাবিক ল্যাঙ্গুয়েজকে সময় দিতেন, আরবি পড়তেন, আরবি শুনতেন, আরবি দেখতেন, আরবি বুঝতেন, চেষ্টা করতেন, আরবিতে কনভার্সেশনের চেষ্টা করতেন, 2 বছর সময় লাগতো না, অ্যারাবিক শিখে ফেলতেন আপনি, গুরুত্ব দেন নাই। আমরা তো সেই জাতি যারা একসময় বলতাম যে ইংরেজি শিক্ষা জায়েজ নাই, আমরা বলেছিলাম না? এই ফতোয়ার কারণে কি হয়েছে, হাজার হাজার আলেম বের হয়েছেন কিন্তু ইংরেজিতে একটা লেকচার দিতে পারেন না। ইন্টারন্যাশনাল একটা ভাষা, যে ভাষায় আপনাকে বিশ্বকে ডিল করতে হবে, কারণ তারা আমার ভাষাটা বুঝতে পারছে না। বহির্বিশ্বে ইসলাম প্রচার করার জন্য আমি কোন ভাষা ব্যবহার করব? এখন ইংরেজি শেখা কি হারাম তাহলে? এই যে সংকীর্ণ কনসেপ্টের কারণে আমরা আমাদের জাতিকে পিছিয়ে দিলাম, এ দায়ভার কে নিবে? এই যে আমরা পিছিয়ে গেলাম 30 বছর, এই দায়ভার কে নিবে? একটা ফতোয়া